নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম আর আমার হর্টিকালচার চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা গরমকালের অনেক অনেক জনপ্রিয় একটা বালবাস প্ল্যান্ট, যেটাকে অনেকেই লিলি বলে থাকে, কিন্তু যার পুরো নাম হলো অ্যামরেলিয়াস লিলি। বন্ধুরা, তোমরা আমার সামনে যে টবটা আছে সেই টবের যে গাছটা দেখতে পাচ্ছ সেটা হলো অ্যামরেলিয়াস লিলি, আর এটার একটা বাল্ব নিয়ে আমি প্রতিস্থাপন করেছিলাম 2 বছর আগে। সেই ভিডিওতে আমি সয়েললেস একটা মিডিয়া তৈরি করেছিলাম, মাটি সেখানে কোনো রকমভাবে ইউজ করিনি। বন্ধুরা, সেই মিডিয়াটা কিভাবে তৈরি করেছি বা সেই ভিডিওটা যদি তুমি দেখতে চাও, অবশ্যই করে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে তুমি ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। আর এই যে ঝাড়টা দেখছো গাছের, একটা বাল্ব থেকে তৈরি হওয়া, এই গাছে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট সময়ে খাবার দিয়ে গাছটাকে এভাবে তৈরি করা হয়েছে। এই যে একটা বাল্ব থেকে এতগুলো বাল্ব তৈরি হওয়া, তোমরা তো বলবে স্বাভাবিকভাবে একটা বাল্ব থেকে নির্দিষ্ট সময় পরে একটা একটা করে বাল্ব তৈরি হবে নিজে নিজেই, কিন্তু না, একটা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে, একটা সঠিক পদ্ধতির মাধ্যমে এই অ্যামরেলিয়াস লিলি থেকে একটু বেশি পরিমাণে বাল্ব তৈরি করা যায়, সেটা নিয়ে আমি ভিডিও করেছি। আর সেটা যদি দেখতে হয়, অবশ্যই করে ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে, তুমি দেখে নিতে পারো। বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলি যে এই যে সয়েল মিডিয়াটা তৈরি করেছিলাম, যে সয়েল লেস মিডিয়াটা তৈরি করেছিলাম, তোমাদের কাছে হয়তো সেই মিডিয়াটা থাকবে না। এবার তোমাকে যদি মাটিতে করতে হয় তাহলে কী কী নিতে হবে? তুমি একটা বাল্ব তোমার কাছে আছে বা নার্সারি থেকে তুমি একটা বাল্ব নিয়ে এসছো, সেটা কোন মিডিয়াতে তুমি বসাবে? সয়েললেস যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেই মিডিয়াটা হলো বেস্ট ফর এই অ্যামরেলিয়াস লিলি। তো মাটি যদি আমি করতে চাই তাহলে কি করব? আমাদের হাতের কাছে যে ধরনের মাটি আছে ওই গার্ডেন সয়েল এক ভাগ নিতে হবে, এবং তার সঙ্গে নদীর সাদা বালিটা নিতে হবে 2 ভাগ, কারণ এ ড্রেনেজ সয়েলটাই পছন্দ করে, গোড়ায় কখনোই জল জমা পছন্দ করে না। তাই 2 ভাগ নদীর সাদা বালি মেশাবো, এবং এই জৈব ব্যাপারটা, জৈব বস্তুটা মাটির মধ্যে থাকবে সেটা কিন্তু খুব পছন্দ করে, তাই আমরা 1 ভাগ ভার্মি কম্পোস্ট নেব, এবং এর সঙ্গে আমরা নেব 1 চামচ নিম খোল 10 ইঞ্চি বা তোমার 8 ইঞ্চির জন্য, ভালো করে মিশিয়ে মাটিটা তৈরি করে নেব। বন্ধুরা, এবার আমরা বাল্বটা প্রতিস্থাপন করব। কীভাবে বাল্ব প্রতিস্থাপন করব সেটা কিন্তু ওই ভিডিওতেই বলাই আছে, প্রতিস্থাপনের সময় কীভাবে করেছিলাম। এবার আমি তোমাদেরকে বলি, এই যে বাল্বটা প্রতিস্থাপন করলাম, এটা প্রতিস্থাপন করার পরে আমরা সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলাম, এবং অবশ্যই করে দেখব যে এই জলটা অবশ্যই করে যেন তলা দিয়ে বেরিয়ে যায়, কারণ বাল্বের যদি গোড়ায় জল বসে বাল্বটা পচে যাবে, তোমার যে ফুল নেওয়ার আশা ছিল সে আশঙ্কায় জল জমে যাবে, পচে যাবে। তো আমি তোমাদেরকে বলি, জল দিয়ে দিলে, দেওয়ার পরে লক্ষ্য করলে জল জমছে কি না, যদি জমে তাহলে ঠিকমতো খুঁচিয়ে খুঁচিয়ে সেটা বের করে দেবে, এবং এটা মোটামুটি 3-4 দিন ছাওয়াতে রাখবে। তারপর তোমরা এটাকে ফুল সানলাইটে সরিয়ে আসবে। ফুল সানলাইটে যদি না রাখো তাহলে কিন্তু গাছটাতে ফুলটা এত ভালো হবে না, নাও হতে পারে, এবং যদি হয় ফুলের কালারটা কিন্তু একেবারেই ভালো হবে না। অ্যামরেলিয়াস লিলি কালারের জন্য খুব বিখ্যাত। তো এই হলো আলোর ব্যাপারটা, জলের ব্যাপারটা। সয়েললেস যে মিডিয়াটা তৈরি করেছিলাম ওই ভিডিওতে যেটা দেওয়া আছে তাতে কোকোপিট ইউজ করেছিলাম, কারণ ওখানে কোকোপিট লাগবে, সবটাই বেরিয়ে যায়, জলটাকে ধরে রাখার জন্য, ময়েশ্চার রাখার জন্য কিন্তু কোকোপিট লাগে। এখানে ভার্মি কম্পোস্ট ওই কোকোপিটের কাজটা করবে, যতটুকু জল ধরে রাখার তো রাখবে এবং ময়েশ্চারও রাখবে। তাই বারবার জল দাও, মানে সকালে 1 বার জল দাও, বিকেলে 1 বার জল দাও, কোনো অসুবিধা নেই, জলটা ড্রেনেজ হয়ে যায় যেন, এবং মাটিটা যেন সবসময় একটু ভেজা ভেজা থাকে। যেহেতু আমরা নিম খোলটা ব্যবহার করেছিলাম মাটি তৈরি করার সময়, সেহেতু এই মাটিতে ফাঙ্গাস লাগার সম্ভাবনা নেই। তোমার কাছে যদি নিম খোল না থাকে তাহলে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ওই মাটি তৈরির সময় 1 চামচ দিয়ে দেবে। এই হলো জলের ব্যাপারটা, সবসময় খেয়াল রাখবে মাটি যেন ময়েশ্চার থাকে। দেখো, এই দেখো আমার কাছে, দেখো এখনও ময়েশ্চার আছে, এটা থাকবেই। এবার তোমাদেরকে বলি যে খাবার কি দিতে হবে। খুব সহজ, 1 চামচ ইউরিয়া, 1.5 চামচ ফসফেট, 1 চামচ পটাশ। এটা মাসে 1 বার দিতে পারো অথবা এর অর্ধেক করে।
হাফ চামচ ইউরিয়া, হাফ চামচ ফসফেট, হাফ চামচ পটাশ 15 দিনে একবার দিয়ে জাস্ট জল ঢেলে দেবে। আর কোনো রকম খাবারের দরকার হবে না। আর রোগ পোকার কথা যদি বলো, তাহলে এর রোগ পোকা তেমন কিছু আসে না। আর মোটামুটি একটা পাতা খাওয়া পোকা আসে ডায়মিথয়েড 30% এই গ্রুপের, এই কম্পোজিশনে যে কোনো পেস্টিসাইড 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে অন্যান্য গাছে যখন স্প্রে করবে তখন এটাতেও স্প্রে করে দেবে। ফলে কি হবে, আর কোনো রকম পোকার আক্রমণ হবে না এবং গাছটা খুব ভালো করেই সুস্থ থাকবে। এই যে 20টা এসছে, এই 20টা কিন্তু আমি যখন ফুল আসবে তখন এটা তোমাদের সামনে দেখাবো এবং বলবো কিভাবে ফুলের রঙটা আরও বেশি উজ্জ্বল করতে হয়। বন্ধুরা, এই ছিল আমার ভিডিও বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, প্লিজ শেয়ার করো, আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করো। বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, খুব মজা করো। নমস্কার।